খাস জমির পাত্তা দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বীরভূমের মুরারইয়ের ডুমুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, খাস জমির পাত্তা পাইয়ে দিতে 20-25 হাজার টাকা নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 2 তৃণমূল কর্মী। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তৃণমূল মানেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে দল, জানালো তৃণমূল। তদন্তের আশ্বাস বিডিওর। স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য আসুন শুনবো এবার। যে 1 বিঘা নিয়েছে সে ধরেন 50 হাজার দিয়েছে, আমি পার্টি করছিলাম বলে আমাকে 1 বিঘা দিয়েছে, ওই তাহলে 10 হাজার টাকা নিয়েছে আমার কাছে। আমার বক্তব্য হচ্ছে যে গরিব মানুষদের কাছে 25 হাজার টাকা নিলে তখন বিক্রি করে কিনে নিলে আবার সে মানুষদের কাছে মাসখানিক হলো 20 হাজার টাকা করে বিঘে পিছিয়ে পাট্টা ধরুন টাকা চেয়েছিল। আমাকে জানতে পারি আমি আমি বলি না হবে না ইয়া নি। আমরা বুলাকে গেছিলাম, বুলাকে যে অভিযোগ দিয়ে এলছি কি এই জমি সরকার আমরাকে ভেস্টের জমি দিয়েছে, আমাদেরকে পাট্টা দো। এবার শিলিগুড়িতে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বিরুদ্ধে পড়ল পোস্টার। সকালে শিলিগুড়ির হাসমি চকে শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের নামে পোস্টার দেখা যায়। পোস্টারে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের আগে তৃণমূলের অপপ্রচার দাবি বিজেপি বিধায়কের। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জের পাল্টা দাবি তৃণমূলের। দেখুন, কে কোথায় কি দিয়েছে সেটা আমি জানিও না, একবার খোঁজখবর নিয়ে দেখতে হবে। তবে আমি দুর্নীতির সাথে যুক্ত আছি কিনা সে আমার পার্টির লোক বা সাধারণ মানুষ তারা সবাই জানেন যে আমি দুর্নীতির সাথে যুক্ত কি যুক্ত না। তৃণমূল কংগ্রেস সামনে যেহেতু মহকুমা পরিষদের নির্বাচন আছে, স্বাভাবিকভাবেই তাদের সেখানটায় খুব বেশি শক্তি তো নেই। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সবাই দেখেছে তো, স্বাভাবিকভাবেই তারাই হয়তো কোন রকম ষড়যন্ত্র করছে যে আমার ভাবমূর্তিটা খারাপ করার জন্য। কিন্তু সাধারণ মানুষ জানেন যে আমি দুর্নীতির সাথে যুক্ত না, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত এটা সবাই জানে। আনন্দময় বাবুর সর্বপ্রথম উচিত তার নিজের দলের ভেতরে ভালো করে খোঁজ খবর করে দেখা যে তাদের কোন বিক্ষুব্ধ গোষ্ঠী বা দল ত্যাগে উদ্যত কোন কোন তাদের দলীয় পদাধিকারী বা কর্মীদের এটা কাজ। তার কারণ তিনি যে দলে আছেন সেই দলটি একটি স্বৈরতান্ত্রিক এবং সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়া একটি রাজনৈতিক দল। বাংলায় তাদের এই মুহূর্তে পায়ের তলায় কোন রকমের মাটি নেই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।